সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। অন্যদিকে নয়াঞ্জলি ভরাট করে দেদার বেআইনি নির্মাণ, অভিযোগ পেতেই নির্মাণ বন্ধ করল প্রশাসন, কিন্তু তাতে বিতর্ক থামছে না। বাঁকুড়ায় বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। বাঁকুড়া শহর লাগোয়া পুয়াবাগান, 60 নম্বর জাতীয় সড়কের পাশে লম্বা নয়াঞ্জলি, সরকারি জায়গা। এই নয়াঞ্জলি ভরাট করে চলছে বেআইনি নির্মাণ, কোথাও দোকান, কোথাও বাড়ি। নয়াঞ্জলি পাশে একটি বেসরকারি কলেজ, বিষয়টি তাদের নজরে আসতেই পুলিশে অভিযোগ জানায় কলেজ কর্তৃপক্ষ, এরপরেই নির্মাণ বন্ধ করে দেয় প্রশাসন। বিভিন্ন ধরনের কমপ্লেন আমাদের কাছে আসছে এবং কিছু কিছু জায়গায় তো কনস্ট্রাকশন টাইপের জিনিস আমরা যখনই পাচ্ছি তখন কিন্তু আমরা অ্যাডমিনিস্ট্রেটিভলি বন্ধ করে দিচ্ছি। রিমুভাল অফ দ্য এনক্রোচমেন্ট, সেই জিনিসটা কিন্তু এনএইচ অথরিটি অ্যাজ পার রুলস যেটা আছে আমার বা আমার হায়ার অথরিটি যেটা আমাকে দায়িত্ব দেবেন সেটা সেই রকম ভাবে। আমরা চাই যে এই কনস্ট্রাকশন বন্ধ হোক, কারণ সরকারি অধিগ্রহণের যে মেইন জায়গা নয়াঞ্জলি সে ফাঁকা পড়ে থাক, পরিবেশকে নষ্ট করা আমরা চাইছি না একদমই। শুধু বেআইনি নির্মাণ নয়, অভিযোগ নয়াঞ্জলি বিক্রিও করা হচ্ছে। আমরা জায়গাটা কিনেছি, আমরা রেকর্ড করেছি, ডিলারও আমাদেরকে রেকর্ড করে দিয়েছে, তার কাগজপত্র আছে, পারমিশন সেই সময় করানো হয়নি। তাহলে আপনি কি করে বলছেন আপনি বৈধভাবে বাড়ি করছেন? কিন্তু পারমিশন তখন এইভাবে সবাই করেছে, সবাই যেভাবে করেছে সেইভাবে আমিও করেছি। এনএইচের উপরেই গাছলা ছিল, সেই গাছলা যারা বিক্রি করেছে তারাই এই জায়গাটা বিক্রি করেছে। তৃণমূলের মদত ছাড়া কোনো কাজ হয়নি এখানে। তৃণমূল কংগ্রেস এবং চক্রতলা গ্রাম পঞ্চায়েত কোনোভাবে কোথাও জড়িত নাই, জড়িত আছে শুধুমাত্র বিজেপি। সমস্ত জায়গায় বেআইনিভাবে যে জায়গা দখল করে সেখানের মানুষকে তুলে দেওয়ার ভয় দেখিয়ে তাদেরকে তোলা দেয় করা তাদের প্রধান উপার্জন। নয়াঞ্জলি বুঝিয়ে নির্মাণে এভাবেই গরম বাঁকুড়া। প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।